আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি বিভিন্ন ব্যাটারি চার্জার এবং আইপিএস মিনি আইপিএস। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সংক্ষিপ্ত আকারে জি আলহামদুলিল্লাহ ভালো। সংক্ষিপ্ত আকারে ছোটো একটা ভিডিও হবে, ঠিক আছে? অবশ্যই আমি চেষ্টা করবো। আচ্ছা, তো ভিডিও করতে করতে লং হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, প্রথমে আমি আগে বলি আমার দোকানের পরিচয়টা প্লাস আমার নাম, আজকে কি দেখা যে মালগুলো আমি দেখাবো বলতেছি। আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স, গাজী হোটেলের সামনে পাইকগাছা বাজার, খুলনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফিউর রহমান। জি জি, ঠিক আছে। আচ্ছা, আজকে দেখাবো আমি সকল প্রকার ব্যাটারি চার্জার, 12 ভোল্টের ব্যাটারি চার্জার প্লাস মিনি চায়না ইনভার্টারগুলো আজকে দেখাবো এবং তাদের দুইজন আপনার প্রাইসগুলো দেবো। আমার দাদা আছে, ভাইরা সঙ্গে আছে, সে পিছনে না থাকলে আমার মানে ভিডিওগুলো ভাইরাল হয় না আর কি। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের বিষয়টা একটু বলে দেন। আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনটা একটু থাপড়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, প্রথমে দেখাবো হচ্ছে আপনার 1205 চার্জারগুলো, 5 এম্পিয়ারের আপনার ব্যাটারি চার্জারগুলো। দাদা আপনি একটু এভাবে আসেন তো, ঝট পড়াবে। 1205 চার্জার, ঠিক আছে। এটা হচ্ছে এজেইস কোম্পানি, এটা হচ্ছে আপনার 1205 প্যাকেট, প্যাকেট 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার। আচ্ছা, এটা রাখা যাবে হচ্ছে আপনার 650 টাকা, 650। এইটার হচ্ছে মডেল এই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাবো সেম চার্জার কিন্তু কোম্পানি আলাদা। এটা হচ্ছে অরিজিনাল চায়না, এটাও চায়না। জি, এটা হচ্ছে আইশান কোম্পানি, ঠিক আছে। জি, এটা হচ্ছে আপনার একই প্রাইস আছে 650। আচ্ছা, এটা কি হোলসেল প্রাইস? হ্যাঁ মামা, না এটা হোলসেল প্রাইস না। যারা দোকানদার ভাই আছে, যারা নিতে চান বেশি পরিমাণ, তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, আর আজকে দিচ্ছি আমি শুধুমাত্র খুচরা প্রাইসগুলো। যারা এক পিস নেবে, ভাই আমার ব্যাটারি চার্জ করবো, আমার একটা ছোটো ইনভার্টার লাগবে, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এটা দুইটার প্রাইস আছে আপনার 650। প্রাইস যেন ভালো হয়। 650, দুইটা একই প্রাইস। জি জি, একই প্রাইস। আর এর এম্পিয়ার হলো 5 এম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখাবো 10 এম্পিয়ার অ্যানালগ চার্জার, ঠিক আছে। 10 এম্পিয়ার অ্যানালগ আছে আপনার, আমার কাছে আছে। অ্যানালগ মানে কি? অ্যানালগ আছে আপনার ডিজিটাল না, এটা হচ্ছে আপনার মিটারে মানে কাটা শো করবে। আচ্ছা, দেখানো যাবে একটু? হ্যাঁ, দেখানো যাবে অবশ্যই। এই যে, ঠিক আছে, এই যে হচ্ছে অ্যানালগ মিটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা মিটার সিস্টেম। আচ্ছা, এটা অ্যানালগ। জি, এটা কি কাস্টিং বডি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কাস্টিং বডি। ভালো প্রাইস দিয়ে। জি মামা, এটা হচ্ছে আপনার 900 টাকা রাখা যাবে। 900, ভালো প্রাইস। 900 টাকা। জি, ঠিক আছে। আর এবার আছে আপনার দেখাবো 10 এম্পিয়ার অ্যানালগ আপনার। এটা আর একটা কোম্পানি, এটা সেন্টার। আর এটা আছে আপনার ইন্টেলিজেন্ট ব্যাটারি চার্জার, ঠিক আছে, দুই রকম। জি জি, দুই রকম। এটা আছে আপনার একই দাম আছে 900 টাকা। আচ্ছা, যদি এটা হচ্ছে আপনার অ্যানালগ। যদি কেউ হিউজ কোয়ান্টিটি নিতে চাই, অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, মানে হিউজ কোয়ান্টিটি আছে। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে 10 এম্পিয়ার ডিজিটাল। এটা আছে ডিজিটাল ব্যাটারি চার্জার, ঠিক আছে। ডিজিটাল এটা? হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল কয় রকম আছে? ডিজিটাল আছে 2 রকম আছে আমার কাছে, 10 এম্পিয়ার। ও আচ্ছা আচ্ছা, ওইটা আছে কেবিএম, আর এটা আছে ডিজিটাল ব্যাটারি চার্জার, ঠিক আছে। এটা রাখা যাবে হচ্ছে আপনার 1050, মানে 1050 টাকা। 1050, ঠিক আছে, 1050 টাকা। জি জি, এটার আর একটা কোম্পানি আছে, এই যে কেবিএম, ঠিক আছে, ডিজিটাল। আচ্ছা, আগের বছর কি একটু প্রাইস বেশি ছিল নাকি এইবার আর একটু কম ছিল মামা? এখন বেশি, মালের দাম এবছর অনেক বেশি, ঠিক আছে। একটা আছে আপনার ডিজিটাল 10 এম্পিয়ার, এটা আপনার 1050। দাম কিন্তু আরও বাড়তে পারে মামা। এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকে আছে এখান থেকে 2-3 মাস পরে যেও ফোন দেয়, ভাই আপনি তো রেট বলছিলেন এত, কিন্তু মালের দাম তো স্থিতিশীল না, এটা বাড়তি। এটা প্রাইস বলুন 1050, ঠিক আছে, 1050। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে 20 এম্পিয়ার ডিজিটাল। এটা 20 এম্পিয়ার? জি, 20 এম্পিয়ার। আচ্ছা আচ্ছা, বড়ো ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন, আবার এম্পিয়ার কম বেশি করতে পারবেন। এটা রেগুলেটর দেওয়া আছে। মনে হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা মামা, এটা হচ্ছে আপনার এই যে সুইচ আছে, অন অফের সুইচ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুইচ অন করলে এই যে আপনার ডিসপ্লে চলে আসছে। এটা আছে আপনার এই যে, হ্যাঁ, 20 এম্পিয়ার ডিজিটাল। আচ্ছা, এটা এম্পিয়ার কম বেশি হবে। জি জি জি, ডিজিটাল ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে। ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে চার্জারগুলো দেখাইছি সব কিন্তু ফুল চার্জিং সিস্টেম। ফুল চার্জ হলে অটোমেটিক চার্জ। আচ্ছা অটো কাট সিস্টেম এগুলো সব। আচ্ছা এটা আছে আপনার 20 एंपিয়ার, এটা রাখা যাবে 1750 মাইক্রো কন্ট্রোলার। জি এটার প্রাইস আছে 1750। ভালো প্রাইস তো, ফুল কাস্টিং বডি। বেশি হচ্ছে না তো? না মামা এখন অনেকের কাছে বেশি হইতে পারে। এটা আমার বিছানা আমার যেরকম কেনা আছে আমি তারপরে সামান্য লাভ রেখে আমি আপনাদের দাম বলতেছি, ঠিক আছে? যেভাবে কেনা আসে আমরা প্রোডাক্ট গুলো সেভাবে বিক্রি করি, তাই তো? আচ্ছা ঠিক আছে, যার পছন্দ হবে মালে আপনার দামে যার ভালো লাগবে নেবে। এটা হচ্ছে আপনার 30 एंपियर। 30 एंपियर মডেল দেখি, মডেল বলেন। 30 एंपियर ডিজিটাল চার্জার, ব্যাটারি চার্জার এগুলো। আচ্ছা মডেল আছে না? এই যে মামা 1230 কেবি 1230 এ 30 एंपियर। হ্যাঁ অনেক ওয়েট মামা, এটা আপনার যে কোনো বড় ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, ঠিক আছে? ফুল চার্জিং এই যে দেখেন, ঠিক আছে? ঠিক আছে ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার প্রাইস আছে আপনার 2350। যারা মনে করেন ভালো প্রাইস এটা, জি ভালো মানের চার্জার আছেন তাদের জন্য এটা। আচ্ছা এইবার দেখো আমি এটা সর্বোচ্চ কত এম্পিয়ারের ব্যাটারি চার্জ দেওয়া যাবে? এটা আপনার 300 एंपियर, 250 एंपियर, 200 एंपियर কোনো বিষয় না ওর কাছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখাবো আমি 500 ওয়াটের ইনভার্টার। 500 ওয়াটের ইনভার্টার আছে আমার কাছে দুই প্রকার, একটা আছে আপনার এই যে পাওয়ার লুপ আর একটা আছে কেবিএম। এটা নতুন আসছে মামা পাওয়ার লুপ, এটা ভালো। হ্যাঁ আশা করি ভালো, কারণ এর ভিতরে তো অনেকগুলো বিক্রি করছি কোনো ব্যাড রিপোর্ট আসেনি। আচ্ছা আচ্ছা রিপোর্ট খারাপ রিপোর্ট আসেনি এখন, তাই তো? এটা আছে আপনার 500 ওয়াট ইনভার্টার, ঠিক আছে? যারা ছোটোখাটো ফ্যান চালাতে যাচ্ছে একটা দুইটা বাল্ব জ্বালাবে তাদের জন্য 500 ওয়াট যথেষ্ট। এটা কিন্তু শুধু ইনভার্টার। এটা ধামাকা প্রাইস দিয়ে তো বাবা মামা, এটা রাখা যাবে 900 টাকা, মানে একদম পাইকারির মতো আর কি। 900 টাকা 900 টাকা 900 ফিক্সড, 500 ফিক্সড। হ্যাঁ ঠিক আছে, এটা 900 টাকা, ঠিক আছে? আচ্ছা এবার দেখাবো পাওয়ার লুপের 500 ওয়াট ইনভার্টার। জি এটা কি বেশি প্রাইস? এটা একটু কম হয় না? না মামা এটা কম রাখা যায় না মামা, এটা আপনার রাখা যাবে 950। 950 ওটারও কি প্রাইস রাখি না? জি আচ্ছা তারপর কি আছে? আচ্ছা এবার দেখাবো আছে 1000 ওয়াট। মামা 1000 ওয়াটের কিন্তু আমার কেবিএমটাও আছে, কিন্তু নামাতে ভুলে গেছি, ঠিক আছে? আর আপনার এটা হচ্ছে পাওয়ার লুপের আর ওটা হচ্ছে আপনার কেবিএম এর, ঠিক আছে? 500 ওয়াট 1000 ওয়াট দুইটা দুই কোম্পানিরই পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সাথে আপনি প্রতিটাই একটা করে এই কেবল পাচ্ছেন। আচ্ছা আচ্ছা এই কেবল ফ্রি। জি এটা হচ্ছে 1000 ওয়াট। আচ্ছা প্রাইস থাকছে একটা ইউজার ম্যানুয়াল, ঠিক আছে? কীভাবে ব্যবহার করবেন সবগুলো পাচ্ছেন এতে। আচ্ছা এটা অনেক সুবিধা। জি ঠিক আছে, এইগুলো আপনারা মেনে লাইন দিবেন। আচ্ছা আচ্ছা এটা আপনার রাখা যাবে হচ্ছে 1100 টাকা। 1100। জি আচ্ছা এবার দেখাবো আমি আপনার 1000 ওয়াট ইনভার্টার প্লাস 10 एंपियर চার্জার। অল্প কিছু টাকার জন্য এইটা 500 ওয়াট না নিয়ে 1000 ওয়াট দেওয়া বেটার। যারা মনে করেন লোড বেশি দিতে চান তাদের জন্য 1000 ওয়াটই ভালো। এটা আছে মনে করেন চার্জার প্লাস হচ্ছে আপনার ইনভার্টার, ঠিক আছে? চার্জও করবে আবার প্লাস ব্যাকআপও দিবে, টুইন অন, ঠিক আছে? এটা তো মানে হিউজ কোয়ান্টিটি বিক্রি করছি এর আগে। হ্যাঁ গত বছর আপনারা ভালোই বিক্রি করছে এই মালটা। এটা কিন্তু মসফেট অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই পাশে দেওয়া আছে আপনার 3টা 2টা 5টা আর 3টা 8টা দেওয়া আছে টোটাল। আর সার্কিটটাও বড় সার্কিট একদম। এটা হোলসেল প্রাইস এটা আছে আপনার 2950। ভিউয়ারদের জন্য 2950 কম না? একটু কম হয় না? 50 টাকা যাবে না মামা, এটা 50 টাকা কম, ঠিক আছে? আর মালের দাম যদি কম হয় আমি আবার নেক্সট ডে আপডেট প্রাইসের ভিডিও দেব। কম হবে? জি 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 50 টাকা কম হবে। আচ্ছা ঠিক আছে, তারপর কি আছে? আচ্ছা এবার দেখাবো হচ্ছে একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা অনেক সেল হয়েছে আর ওয়েটটাও অনেক বেশি, ঠিক আছে? জি এটা আপনার 3000 ওয়াট ইনভার্টার, 3000 ওয়াট, ঠিক আছে? পুরাই মাথা নষ্ট মামায়ের। এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এটা আছে আপনার 3000 ওয়াট। আচ্ছা এটা প্রাইস, ঠিক আছে? এটা আছে আপনার প্রাইস আছে দাম দেখিনি, কাস্টমারের চাপ আছে যার কারণে একটু ঝামেলা আছে। আপনার 3700 টাকা। জি মামা আর কি কোনো প্রোডাক্ট আছে? না মামা আজকে দেখার মতন আর কোনো প্রোডাক্ট নাই। এটার একটু প্রাইস কম হয় না? এটা 3700 পর্যন্ত করা যাবে। 3700। জি জি 3000 ওয়াট ইনভার্টার। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কাস্টমারের চাপ খুব, যার কারণে হচ্ছে আপনার ভিডিওটি শেষ করতে পারলাম না, ঠিকঠাক করতেও পারলাম না।